আমরা বাংলাদেশের জন্য একটা সংবিধান তৈরি করেছিলাম, আমি নিয়ে এসেছি সংবিধানটা। এই সংবিধান সবাই মনে করে একটা আইনের বই, আসলে একটা আইনের বই নয়, এটা হচ্ছে আমাদের আদর্শের, আমাদের যে জীবন প্রণালীর বই, এটা আমাদের মূল্যবোধের বই, এটা আমাদের রাষ্ট্রীয় পরিচালনার যে ব্যবস্থাপনা তার বই। কিন্তু এই বইটাকে আমরা, এটা আইনজীবীদের বই, আইনের বই, এটা সেই হিসেবে আমরা এটাকে চিন্তা করি। আমি সেইটাই মনে করি যে বঙ্গবন্ধুর যে আদর্শ দর্শন ছিল, রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি ছিল, মূল লক্ষ্য ছিল কি, সেগুলো কিন্তু তার নেতৃত্বে আমরা সেটা করেছিলাম। এবং এইখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি এবং সেইটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র আছে, 10 এপ্রিল আমার সৌভাগ্য হয়েছিল সেই ঘোষণাপত্রটা লিখবার। সেখানে আমরা 3টি 4টি কথা বলেছিলাম যে কি কি আদর্শ উদ্দেশ্যের জন্য আমরা করছি। আমাদের প্রথম কথা ছিল ইকুয়ালিটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। এই 3টি আদর্শের পিছনে যে আমাদের সাম্য এবং মানবিক মর্যাদা এবং সকলের জন্য ন্যায় বিচার, এই 3টি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, এই 3টি মিলে ন্যায় বিচারটা হয়। তা আমরা কি সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, কোথায় কোথায় আমাদের দুর্বলতা ঘটেছে এবং এটা থেকে বেরিয়ে এসে আমাদের অরিজিনাল জায়গাতে আমরা যেতে পারি কিনা। এখন মানবিক মর্যাদাটা একটা খুব বড় কথা, সকলের জন্য একটা মানবিক মর্যাদা থাকবে, এটা কি আছে? আমাদের দেশে প্রতিদিন খবরের কাগজ খুললে আমরা দেখি যে নারী ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, এবং এটা যেটা মহামারী আকার ধারণ করেছে, বাংলাদেশের মতো এরকম মহামারী আর কোথায় আছে বলে আমি জানা নাই, প্রতিদিন খবরের কাগজ খুললে আমরা সেটা দেখি। অতএব সামাজিক ন্যায় বিচারের যে জায়গাটা আমরা বলেছিলাম এবং মানবিক মর্যাদা, নারীকে, শিশুকে, আপনার ছেলেকেও মানবিক মর্যাদা দিতে হবে, সেই মর্যাদার যেন ছেলে মেয়ে সকল মানুষ যাতে পায়, সেই মর্যাদাটা আমরা মানুষকে দেই না। তার ফলে হচ্ছে কি, যে এক ধরনের উগ্রতার সৃষ্টি হচ্ছে। আপনি যখনই আরেকটা মানুষকে সম্মান করবেন, প্রত্যেকটা মানুষকে যদি সম্মান দেন, তাহলে দেখবেন একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে, একটা আন্তরিকতা গড়ে উঠেছে, একটা আমাদের সম্মানের বোধ গড়ে উঠেছে, সেটা সম্পূর্ণভাবে অনুপস্থিত বাংলাদেশের মানুষের কাছে। পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বোধ দেয়, সম্মান বোধ দেয়, মর্যাদার বোধ দেয়, এর ফলে যে সমাজ আমরা বাস করছি এটা একটা মর্যাদা হানিকর সমাজ। এটা যদি আমি বলি অত্যুক্ত হবে, এটা যে, এটা যে মর্যাদাহীন বাংলাদেশ, অতএব অতএব একটা দেশকেও কিন্তু মর্যাদা অন্য দেশকে দেয়, এই কারণে শুধুমাত্র উন্নয়নের জন্য নয়, এর মানবিকতা কতটুকু আছে সেই জায়গাটায় আমাদেরকে উন্নয়ন। আজকে আমরা খুবই ভাগ্যবান যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা এমন একটি জায়গাতে নিয়ে পেরেছে যেটা আমরা কোনোদিন ভাবতেও পারি যে এরকম একটা জায়গাগুলো আমরা পৌঁছাতে পারবো। কিন্তু সবচেয়ে ডেফিসিট কি আমাদের সমাজের, যে মর্যাদাহীন একটি অবস্থার ভিতরে আমরা বাস করছি, এইটা সংস্কার করার উপায়টা কি, সেই বিষয়টাকে আমি আপনাদের সামনে হাজির করতে চাই। যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার জায়গাটা হচ্ছে আমাদের এই হিউম্যানিটি, মানবিক মর্যাদা, ইকুয়ালিটি, সাম্য, সামাজিক ন্যায় বিচার, এইগুলো প্রতিষ্ঠিত রাখছি, তাহলে সেটা বাংলাদেশ নয়। এটাই আমাদের উচ্চারণ ছিল সেদিন প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্স। আমি সেদিন বক্তৃতা না দিয়ে আমি বলতে চাই যে আমাদের যেমন প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছেন, মিনিস্টার আছেন, বিচারকরা আছেন, সবারই সবারই জন্য একটা ওথ আছে, ওথ দেয় না? কিন্তু আপনাদের কেউ হয়তো কোনোদিন বলেনি যে আমাদের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা ওথ আছে।
এটা আপনাদের জানা নাই, অনেকে এটা জানেন না। আমাদের এই সংবিধানের যে প্রস্তাবনা লিখেছিলাম, সেই প্রস্তাবনা নষ্ট করে দাঁড়িয়ে আমার সাথে অত্যাচার করেন, নাগরিকদের অত্যাচার আমরা কি করে পালন করতে পারি, সেটাই আমাদের সংবিধান এবং বঙ্গবন্ধুর আদর্শে।